নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত। আজ যে গুরুত্বপূর্ণ নিউজগুলির দিকে চোখ রাখব। মুখ্যমন্ত্রী যা বললেন আজকের মিটিংয়ে, এ নিয়ে রয়েছে বিস্তারিত তথ্য। রাত 8টায় মোদি আজ রাজ্যবাসী তথা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন মোদি। অগ্নি পরীক্ষা ফাভিপিরাডিভির, কী এই ফাভিপিরাডিভি জানতে হলে অবশ্যই ভিডিও দেখতে হবে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে দেশ, কী এমন মহাজাগতিক দৃশ্য আসুন দেখে নেওয়া যাক। হাইকোর্টের স্বস্তি সরকারের, প্রেসিডেন্টের মৃত্যু ঘড়ি বসল খোদ আমেরিকায়, এ নিয়ে রইল বিস্তারিত তথ্য। লকডাউন খোলার পরে রেলের লাভ হলো 16 কোটি টাকা, টিকিট বিক্রি বাবদ রেলের লাভ হলো 16 কোটি, এ নিয়ে রইল বিস্তারিত তথ্য। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিকে ক্লিক করে আপডেট থাকবেন সবসময় এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। প্রথমেই যে তথ্যের দিকে চোখ রাখব, রাত 8টায় মোদি আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশ্যে আজ রাত 8টায় ভাষণ দেবেন। তবে কি লকডাউন 4.0 আসতে চলেছে, কি মনে করছেন আপনারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে কোনো লুকোছাপা করেনি, পরিষ্কার লকডাউনে বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। এরপর আজই সেই লকডাউনের ভবিষ্যৎ রূপরেখার বিষয়ে কি জানাবেন? মঙ্গলবার রাত 8টায় নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরই সেই জল্পনা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার বেলা 12টার কিছুবার প্রধানমন্ত্রী কার্যালয় তথা টুইট বার্তায় জানানো হয়, শ্রী নরেন্দ্র মোদী আজ রাত 8টার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সোমবার মুখ্যমন্ত্রীর ম্যারাথন বৈঠকের পর ধাপে ধাপে বিধিনিষেধ শিথিলের উপর জোর দিয়েছেন মোদী, সেই জন্য সুচারু পরিকল্পনা সেই মোতাবেক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেছেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রথম পর্যায়ে লকডাউনে যে পদক্ষেপ করা হয়েছিল তা দ্বিতীয় দফা লকডাউনে প্রয়োজন ছিল না, একইভাবে তৃতীয় পর্যায়ে পদক্ষেপের চতুর্থ পর্যায়ে প্রয়োজন নেই বলেই তিনি জানিয়েছেন। কী কী বিধিনিষেধ থাকছে আগামী বৈঠকে সেটি জানা যাবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। মুখ্যমন্ত্রী যা বললেন আজকের মিটিংয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মিটিং ছিল বেলা 3টের থেকে যে মিটিং করা হয়েছে নবান্নের সভাঘরে, সেখানে যা যা প্রস্তাব তুলে ধরেছেন এবং যা যা সিদ্ধান্ত হয়েছে সেগুলি আমরা আলোচনা করব এই মুহূর্তে। নরেন্দ্র মোদীর পরবর্তী সময় কিন্তু মুখ্যমন্ত্রী যে প্রসঙ্গ করেছেন এবং রেড জোনকে তিনি তিন ভাগে ভাগ করে আলাদা আলাদা পরিকল্পনা করা হয়েছে, এখানে এ বি সি এ এলাকায় কোনো ছাড় দেওয়া যাবে না, বিপর্যয় এলাকাকে সামাজিক দূরত্বে বিধি মেনে ছাড় দেওয়া হবে, সি নির্ধারিত এলাকায় প্রায় সব কিছুই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে জানিয়েছে আজ মৃত্যু হয়েছে 8 জনের, 68,000 বেশি মানুষকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, রাজ্যে কোয়ারেন্টিনে রয়েছেন 24,296 জন, রাজ্যের মোট টেস্ট হয়েছে 52,622, গতকাল টেস্ট হয়েছে 5,000-এরও বেশি, হাসপাতালে ভর্তি হওয়া 28% ছাড়া পেয়েছে, রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত 13,663। শুধু বাংলা নয়, সব রাজ্যের মানুষ অন্য রাজ্যে থাকে, পরিকল্পনা না করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্যা, অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অনেক সমস্যা হচ্ছে, শ্রমিকরা দুর্ভোগে ভুগছেন, এত বড় দুর্ভোগ যে করছেন লজ্জা করে না আপনাদের, এই সমস্ত তথ্য আজকে তারা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন। তিনি বলছেন যে এই মুহূর্তে বিমার টাকা পেয়েছেন 53 জন, যাদের এই করোনা আক্রান্ত করণে মৃত্যু হয়েছে বা অন্যান্য দুর্ঘটনার সম্মুখীন হয়েছে তারা বিমার কারণে টাকা পেয়েছেন 53 জন, 10 লক্ষ টাকা করে বিমা করা হয়েছে। কোভিডের জন্য চিকিৎসা অন্য চিকিৎসা মার খাচ্ছে, চিকিৎসকদের বলবো কেউ এলে তার চিকিৎসা করুন, পরে তার টেস্টের কথা ভাবেন, যাদের ক্রনিক ডিজিজ রয়েছে তারা এই মুহূর্তে এলে আমাদের কিছু করার থাকে না, তাদের বাধা দিলে মহামারী আইন আপনার উপর প্রয়োগ করা হবে, কারো করোনা আক্রান্ত সম্ভাবনা থাকলে সেখানে স্বাস্থ্যকর্মী গেলে তাদের বাধা দেবেন না, যারা বাইরে থেকে ফিরে এসেছেন তারা কাজ করতে চাইলে তাদেরও কাজ দেওয়া হোক, 2 মাস ধরে সব কাজ বন্ধ থাকে, গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়েছে, জেলা স্বাস্থ্যকে বলা হয়েছে গুরুত্ব দিয়ে 100 দিনের কাজের ওপর জোর দিতে হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী যে বলেছেন 17 মার্চে রাজ্যে প্রথম করোনা বাইরে থেকে আসে, 2 মাস ধরে অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ, কেন্দ্রের কাছে খালি থালা নিয়ে ঘুরতে হচ্ছে, এখনও পর্যন্ত 52,000 কোটি টাকা বকেয়া রয়েছে, রেশন খাতে বিপুল খরচ হচ্ছে, কেন্দ্র বলছেন অনেকেই করোনার সঙ্গে নিয়ে চলতে হবে, করোনা এখনই যাবে বলে মনে হয় না, রাজ্যের 1 লক্ষ বেশি শ্রমিক এখানে ঢুকে হচ্ছে, এই অন্যান্য রাজ্য থেকে 1 লক্ষের বেশি শ্রমিক এখন ঢুকছে, এতে এত লোক ঢোকাতে পারবো না, একসঙ্গে এত লোককে রাখা যাবে না, কারণ স্ক্রিনিং করতে হবে, 100টি ট্রেনের জন্য ছাড় দেওয়া হবে বসেই, এছাড়া বিভিন্ন জায়গা থেকে বাসেই 90,000-এর মতো মানুষ রাজ্যে ঢুকেছেন, এছাড়া বেসরকারি গাড়িতে করে রাজ্যে এসেছেন অনেকে, বাসে বা গাড়িতে করে রাজ্যে ঢুকতে চাইলে আগে থেকে জানাবেন, বাইরে থেকে ডিএম এসপিকে জানাবেন, 3 মাসের জন্য স্বল্পমেয়াদী পরিকল্পনা করতে হবে, পরিকল্পনা ছাড়া লকডাউন করাতেই যাবতীয় সমস্যা তৈরি হয়েছে, রেড জোনকে 3 ভাগে ভাগ করা হবে, এতে কিছুই ছাড় নেই, বিতে সামাজিক দূরত্ব মানলে ছাড় দেওয়া হবে, পুলিশ কর্মী ঠিক করবে কোথায় ছাড় দেওয়া হবে কোথায় ছাড় দেওয়া হবে না, প্রয়োজন মতো 100 দিনের কাজ দেওয়া হবে, শ্রমিক বাড়াতে হবে বলে জানিয়েছেন। এছাড়া মোবাইল সার্ভিস বাদে খাবারের দোকানগুলি সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে।
চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে দেশ, দেশ এক নতুন মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। এই মুহূর্তে যে মহাজাগতিক দৃশ্যের কারণে কিন্তু সারা দেশে অত্যন্তই উদ্বেলিত হয়ে আছে আকাশপ্রেমীরা। এই মুহূর্তে যে সোয়ান বলে একটি ধূমকেতুর আবির্ভাব ঘটেছে, যে ধূমকেতুকে আমরা আবারও দেখতে পাবো অনেক দিন বাদে। ধূমকেতুটি আমাদের দিকে ধেয়ে আসছে, বিজ্ঞানীরা নাম দিয়েছেন সোয়ান। বুধবার রাতে এটিকে খালি চোখে দেখা যাবে, তবে কখন ঠিক দেখা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিজ্ঞানীরা মনে করেছেন 12 মিনিট সোয়ান থাকবে 83 বিলিয়ন কিলোমিটার দূরে, দুনিয়ার পূর্ব অংশে এটি দেখা যাবে। এবং পরবর্তী সময় যদি ধূমকেতুকে প্রথম দেখা যায় মার্চের শেষের দিকে, প্রথম এটি লক্ষ্য করেছেন মহাকাশচারী মাইকেল মাতিয়াজু। তারপর থেকে ক্রমশ উজ্জ্বল হচ্ছে সোয়ান। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। অগ্নিপরীক্ষা ফাভি ফিরাডিভির, অগ্নিপরীক্ষা নেওয়া হলো ফাভি ফিরাডিভির, তৃতীয় টেস্ট শুরু হয়ে গেছে। দেশীয় পদ্ধতিতে তৈরি এই ওষুধের দ্বিতীয় পরবর্তী টেস্ট শুরু হয়ে যাওয়ার ফলে সাধারণভাবে মনে করা হচ্ছে করোনা পরীক্ষায় অনেকটাই এগিয়ে গেল ভারত। এই পরীক্ষার জেরে সাধারণভাবে মানুষ কিন্তু অনেকটা উপকৃত হবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। হাইকোর্টের স্বস্তি মিলল সরকারের, হাইকোর্টের এবার রাজ্য সরকারের কাছে স্বস্তি মিলল। এবং এর মুহূর্তে কলকাতা হাইকোর্টে কিন্তু এই বিষয়ে শুনানি হয়েছে। কলকাতায় যে কেয়ারটেকার বোর্ড গঠন করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন উঠছিল বারবার, যার জেরে কিন্তু আজকে সেই সম্পর্কিত মামলা ওঠায় কিন্তু পরবর্তী সময়ে মেয়াদ বেড়েছে কলকাতা পুরসভার। এবং এই পুরসভার মেয়াদ বাড়ানোর সাথে সাথে প্রশাসক বোর্ড নিয়ে কেয়ারটেকার প্রশাসককে 20 জুলাই পর্যন্ত এই মেয়াদগুলি বাড়ানো হয়েছে। বিচারপতি পি মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে নির্দেশ দিয়েছেন, তবে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণও সুস্পষ্ট। কেয়ারটেকার পদের মেয়াদ বাড়ানোর পাশাপাশি ডিভিশন বেঞ্চ নিজেদের অবস্থান সুস্পষ্ট করে জানিয়েছে, অর্ডিন্যান্স করে এই সিদ্ধান্ত নিলে ভালো হতো। উল্লেখ্য, এর আগে বেঙ্গল সিঙ্গেল বেঞ্চে সরকারের ঘোষিত প্রশাসককে 1 মাসের কেয়ারটেকার হিসেবে অন্তর্বর্তী নির্দেশ দেয়। বিশ্বমারী করোনার প্রশাসক উদ্ভূতের রাজ্য সরকার ঘোষিত প্রশাসক বোর্ডকে 1 মাস কাজ করার অনুমতি দিয়েছে। 1 মাস পর ফেমলার ফের শুনানির জন্য সিঙ্গেল বেঞ্চে আবেদন করা যাবে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। প্রেসিডেন্টের মৃত্যু ঘড়ি বসল খোদ আমেরিকায়। প্রেসিডেন্টের কারণে কিন্তু মৃত্যু ঘড়ি বসেছে, এবং সেখানে প্রেসিডেন্ট নিজেই কোনোরকম সতর্কতা না মেনে বা সেরকমভাবে কোনোরকমভাবে সাধারণ মানুষকে যেভাবে সাহায্য করা প্রয়োজন এবং যথেষ্ট সচেতনতার অভাববোধ রয়েছে তার মধ্যেই, এর ফলে তার বিরুদ্ধেই বসলো প্রেসিডেন্টের মৃত্যু ঘড়ি। এবং 60% করোনার মৃত্যুর কারণ ট্রাম্প প্রশাসন, যদি তারা সোশ্যাল ডিস্টেন্সে বাধ্যতামূলক করতো, যে সময় স্কুল বন্ধ করে তার ঠিক 1 সপ্তাহ আগে করতো, তবে পরিস্থিতি হয়তো এতটা ভয়াবহ হয়ে উঠতো না বলেই মনে করছে। বিলবোর্ড তৈরি করেছেন চলচ্চিত্র নির্মাতা ইউনিসি জার্কি। করোনার ভয়ে ফাঁকা হয়ে যাওয়া টাইমস স্কোয়ারে বহুতলে মাথায় বসানো হয়েছে সেটি। গতকাল পর্যন্ত ঘড়ি বলছে 80,000-এর বেশি করোনা মৃতের মধ্যে 48,000-এর বেশি রোগীকে চেষ্টা করলে বাঁচানো যেত। আমেরিকাতেই এখনও পর্যন্ত ঘটনা বিশ্বে সবথেকে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। জারেকির বক্তব্য, 60% করোনা মৃত্যুর কারণ ট্রাম্প প্রশাসন, যদি তারা সোশ্যাল ডিস্টেন্সিং বাধ্যতামূলক করতো, যে সময় স্কুল কলেজগুলি বন্ধ করা হয়েছে তার ঠিক 1 সপ্তাহ আগে বন্ধ করতো, তাহলে এই ঘটনাগুলি কিন্তু এড়ানো যেত। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। কেরালার পরবর্তী সময় কিন্তু রেলের লাভ হলো 16 কোটি টাকা। রেলের এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ট্রেন আসতে শুরু করেছে। এবং আপনারা জানেন যে গতকাল থেকে যে টিকিট বিক্রি শুরু হয়েছে, সেই টিকিট বিক্রির মধ্যে 1 ঘন্টার মধ্যে 7 দিনই টিকিট বিক্রি হয়ে গেছে শুধুমাত্র হাওড়াসহ বিভিন্ন এলাকা থেকে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে রেলের বিশেষ যাত্রী পরিষেবা। রেল মন্ত্রক সিদ্ধান্তে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে সাধারণ মানুষ। এই মুহূর্তে বিশেষ ট্রেনগুলির জন্য এখনও পর্যন্ত 16 কোটি টাকা টিকিট বিক্রি করে ফেলেছে। ট্রেনগুলিতে সফর করবেন 80,000-এরও বেশি যাত্রী। দীর্ঘদিন লকডাউনের জন্য গণপরিবহন ব্যবস্থা বন্ধ থাকার পাশাপাশি নয়াদিল্লি মধ্যপ্রদেশের বিলাসপুর জেলার প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে। গতকাল সোমবার এই ট্রেনগুলির জন্য বিশেষ বুকিং হয়ে গিয়েছে। এই মুহূর্তে 7 দিনের 15টি ট্রেনে 45,533টি পিএনআর নম্বরের বিপরীতে 82,317 জন যাত্রী দেশের বিভিন্ন প্রান্তে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবেন। তবে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে সফরের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেন ছাড়া 90 মিনিট আগে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাজির থাকতে হবে। পাশাপাশি যাত্রীদের খাবার, চাদর, কম্বল ইত্যাদি নিয়ে আসার কথা বলা হয়েছে। সেই সঙ্গে যাত্রীর মোবাইল ফোনের আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। আজ থেকে মিডিয়ে 8টি যাত্রীবাহী পরিষেবা ট্রেন চালু করবে। এদের মধ্যে 3টি ট্রেনে নয়াদিল্লি থেকে শুরু করবে, অসমের ডিব্রুগড়, মধ্যপ্রদেশ বিলাসপুর, কর্ণাটকে বেঙ্গালুরু পর্যন্ত যাবে। এছাড়া হাওড়া, রাজেন্দ্রনগর, বেঙ্গালুরু, মুম্বাই সেন্ট্রাল, আহমেদাবাদ পর্যন্ত ট্রেন চলবে নয়াদিল্লি পর্যন্ত। শুধুমাত্র কনফার্ম ট্রেনের টিকিট থাকলেই তবেই চাপা যাবে এই ট্রেনে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ যে সমস্ত খবরের উপর নজর রাখছি আমরা, সেই সমস্ত ব্যাপারগুলির মধ্যে আগামী দিনে কিন্তু খুব কলকাতা পুরসভার মেয়াদ বাড়ানোর পরবর্তী সময় কিন্তু
সুস্থ হয়েছেন মমনমোহন সিং, ছাড়া পেয়েছেন হাসপাতাল থেকে। এছাড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং ঘূর্ণিঝড়, যা নিয়ে মুখ্যমন্ত্রী আজও সতর্ক করে দিয়েছেন। সাধারণভাবে সমস্ত দপ্তরকে সতর্ক থাকতে বলেছেন, কতটা কি প্রভাব ফেলবে এখনও পর্যন্ত বলা যাচ্ছে না। পরবর্তী সময়ে আপডেট আসলে অবশ্যই জানাবো। আজকের মতো এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।